বাঁকুড়া জেলার কোতুলপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতরে চলতো আধার কার্ড সংশোধন এবং নতুন আধার কার্ড তৈরি করার কাজ। সেই আধার পরিষেবা কেন্দ্রের বাইরে একটি যুবক আধারের ফর্ম ফিল আপ করার জন্য 10 থেকে 20 টাকা নিত। কিন্তু বর্তমানে দুর্গাপুজোর জন্য সেই পরিষেবা বন্ধ ছিল। কিন্তু সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ড্রয়ার থেকে আধারের বৈধ নথিপত্র এবং ব্যাংকের স্ট্যাম্প চুরি করে 150 থেকে 200 টাকা জনপ্রতি নিচ্ছিল, যা কিন্তু সম্পূর্ণরূপে অবৈধ। সেই ঘটনা হঠাৎই চোখে আসে ব্যাংক কর্মী এবং ব্যাংকের সিকিউরিটিদের। সন্দেহ হওয়ায় তড়িঘড়ি আটক করা হয় কোতুলপুরের ওই যুবককে। ঘটনাটা হচ্ছে ইউনাইটেড ব্যাংকে, ওই যে এখন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে, UBIটা, PNB হয়েছে, ওইখানেতে আধার কার্ড হয় নতুন বা সংশোধন এ সমস্তগুলো হয়। একজন করেন, তার সঙ্গে একটি ছেলে ওই লেখালেখি করে দিত, আমরা দেখতুম, তাদের কাছে 10-20 টাকা নিত, নিয়ে ফর্মগুলো ফিল আপ করত। তো ওকে একদিন ওই যে ইউনাইটেড ব্যাংকের গার্ড আর্মসধারী মানে বন্দুক আছে, সে বারণ করেছিল যে বেশি পয়সা নেবে না পাবলিকের কাছ থেকে। তো ও একদিন ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু আজকে আমি আমার কোনো দোকান আছে, আমি সামনেটাতে গিয়ে দেখছি ওকে ধরেছে ওই ব্যাংকের যে গার্ড এবং একজন সিভিল পুলিশ ধরেছে। ধরে বলছে ভিতরে ওই ছেলেটি নাকি ওই এখন 7-10 দিন ইউনাইটেড ব্যাংকে কোনো মানে আধার কার্ড সংশোধন বা নতুন আধার কার্ড হয়নি, কিন্তু ও ব্যাংকের ভিতরে ঢুকে ওই যে ব্যাংকের ড্রয়ার থেকে যে স্ট্যাম্পগুলো ওই নিয়ে স্ট্যাম্পটা নিয়ে ওই ফর্মগুলোতে স্ট্যাম্প দিয়েছে, মানে দিয়ে বাইরে এসছে। তখন ওই সিকিউরিটিটা ধরেছে, তারপর আমি যেয়ে জুটলুম, অনেক লোকজন জুটে গেল। জুটে যাওয়ার পরে ওকে ও ওইগুলোতে বেশি পয়সা নিত করে, এরপরে ওই যে অরিজিনালি যে আধার কার্ড তৈরি করে তাকে ফোন করলো। ফোন করে ও বলেছে যে না, আমি ওকে করতে বলিনি, এখন তো 7-10 দিন বন্ধ আছে আধার কার্ড সংশোধন বা নতুন। তো সে বললো যে না, আমি কিছু জানিনি। তারপরে মোবাইল ভ্যান, পুলিশ মোবাইল ভ্যান যে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে সেটা দেখে তাকে স্থানীয় সূত্রে খবর, ওই যুবকের নাম বাপি খান, বাড়ি কোতুলপুর থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে। ব্যাংকের বৈধ নথিপত্র এবং স্ট্যাম্প চুরি করে এই জালিয়াতি চক্র চালাচ্ছিল বাপি খান নামে ওই যুবক। পুরো বিষয়টি সকলের নজরে আসার সাথে সাথেই পাকড়াও করা হয় ওই যুবককে। পুরো বিষয়টি কোতুলপুর থানায় জানানো হলে পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। দিনের বেলায় কীভাবে সবার দৃষ্টির সামনে চলছিল ভুয়ো আধার তৈরির কাজ, এটা নিয়ে ব্যাংকের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। আমার স্থানীয় একটা পানের দোকান আছে, এখানে লোকজন হট্টগোল করছে। একজন একটা ছেলে, তার গোপীনাথপুরে বাড়ি, নামটা বলতে যাইনি, আধার কার্ড এই পুজোর জন্যে সাথে। তো ওই ভদ্রলোক গোপীনাথপুরে যা বাড়ি, ব্যাংকের ভিতরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভিতরে যে পেছনের দিকে আধার কার্ড হয়, সো আধার কার্ড এখন 7 দিন বন্ধ থাকার পরে ও ড্রয়ার থেকে আধার কার্ডের স্ট্যাম্প বার করে প্রায় 30-40টা স্ট্যাম্প মেরে, ওই কাগজগুলো স্ট্যাম্প মেরে গরিব মানুষদেরকে 500-300 যে যেমন ব্যক্তি আছে সেই সব ব্যক্তিদেরকে ফর্মগুলো দিয়ে 300-400 করে টাকা রোজগার করবেন। এবং যে আধার কার্ড করছে তাকে ফোন করা হয়েছিল, সে বলছে না, আমরা এইসব ব্যাপারে এসব বলিনি, আধার কার্ড এখন বন্ধ আছে। সেই কারণে এখানে যে সিভিল পুলিশ তাদের সহযোগিতায় বা সিভিল ভলেন্টিয়ার যারা আছে তারা ধরেছে হাতে নাতে, লেমিনেশন করা যায় 10 টাকা দিয়ে, পাশাপাশি যেসব কম্পিউটার আছে বা জিরো সেন্টার আছে সেখান থেকে দিয়ে, আর ভিতর থেকেই আধার কার্ড যে কেন্দ্রটাতে হয় পেছনের দিকে সেখানে যে ড্রয়ারে যে স্ট্যাম্প ছিল তাতে চাবি দেওয়া থাকে নাই, সেই স্ট্যাম্প মেরে অনেকগুলো স্ট্যাম্পকে মেরে কোনো গ্রাম্য এলাকায় সে আধার কার্ড হবে এরকম পরিকল্পনা নিয়ে আধার কার্ড কেনা বেচা, এটাই পরিকল্পনা বলে আমার মনে হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দবার্তা।